করেছে নাকি? বাড়িতে ঢিল দিতেছ কেন? ও চুপ! তুই আমারে আজরালের মুখে ফেলাই দিয়ে আয় পুছস। কে শুরু করলা? আমারে কইলা কও কি হইছে? আপা তুমি বুঝবা না, এটা ছাড়াধুলার ব্যাপার আমি দেখতেছি, তুমি ভিতরে যাও। তুমি যা তেল গরম করো শরীরে মাখতে হইব। আদর যত্ন করে নাই না, কিছু কয় নাই, এমনি কেঁচা দিয়ে ধরছিল, আর একটু হলে ভবলীলা সাঙ্গ হইতো। ওরা তোমার মাসে টাসে নাকি? এটা কি তোর কমু নাকি? আচ্ছা তুমি আমার ওইটা না কইলা, এই দেখো ওই মেয়ে কি তোমার গায়ে হাত তুলছে নাকি? হ্যাঁ আমারে বাঁচাইছে, দেখছো? আমি তো তাহলে ঠিক মেয়ে পছন্দ করছি। এই মেয়েটার চোখের সাথে চোখ পড়ার সাথে সাথে মনে হয়েছে মেয়েটার মায়া আছে, মেয়েটা অনেক সুন্দর, আমি ভালো মেয়ে পছন্দ করছি। এই দুলা ভাই, আমার কথা শুনে আমরা সর্বনাশ হয়ে গেছে চাচা। ও এত চিৎকার করতেছিস কেন? আমার হিসাবে তো ভুল হয়ে গেছে। দুলাভাই দুলাভাই ডিল মাইরা মুরগি মাইরা হালিছে। কোন দুলাভাই? কোন দুলাভাই আবার? আপনার মায়ের জামাই লেবু দুলাভাই। কস কি লেবু শেষ পর্যন্ত খুন খারাপ করছে। আমার এত আদরের মুরগিটার মাইরা পালাই। কাইন্দেন না চাচা, কাইন্দার কি ইব, যেটা যাওনের সেটা তো ঠিকই যাইব। অহনে কি করণ যায় হেডা কর। তুই থানা যা, কেস করতে হইব। লেবু তোমার এবার আমি লাল দালানের ভাত খাম। দেখ তো মুরগিটা মইরা গেছে না বাইতে আছে। মইরা যাওনের আগেই তো বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে দিছি। খুব ভালো করছিস, খাওয়া দাওয়া হইব আবার কেস করা যাইব। যা তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা কর। যা আমার বুদ্ধিটার একটু তারিফ করবেন না? করবো করবো, যা যা যা। উকিলের একটা ফোন করি, এমন পেশে তোমার তামু লেবু যাতে কোনোদিন আর হাজত থেকে বাইরে দিতে না পারো। তোমারে আমি মজা দেখাবো। হ্যালো, কি হয়েছে মেম্বার সাহেব? খুন হয়েছে, খুন হয়েছে। কে কারে খুন করলো? লেবু আমার মেয়ের জামাই। ওরে তাড়াতাড়ি পালাতে বলেন, একে ধরা পড়লে একদম ফাঁসি। আমি ওরে পালাইতে কমু না, আমি ওরে ধরাইয়া দিব। বলেন কি আপনার কোন লোকে খুন করছে? লোক খুন করে নাই, একটা মুরগি খুন করছে। ও আমি মনে করলাম কি নাকি মুরগি খুন হয়েছে। আপনার গায়ে লাগতেছে না? মুরগিটা আমার খুব আদরে ছিল। আপনি থানা যান, ওর বিরুদ্ধে একটা মামলা করেন। আপনি থাকেন, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ আসতেছি, আপনার বাড়িতে আসতেছি, রাখি। লেবু এইবার বুঝবা মজা, তোমারে আমি আর ছাড়তেছি না। হ্যাঁ